আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন, আমার ব্লগ দেখছেন, সকলেই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আর ওয়েলকাম জানাচ্ছি সকলকে আমার নতুন ব্লগ দেখার জন্য। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর আমার ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমার পুরনো বন্ধুদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমার যা ভাষা নেই তাদের জন্যই আমি আসলে এত দূর এগোতে পেরেছি। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এই কামনা করছি, এই আশা করছি আপনাদের কাছে। তো আজকে আমি নতুন ব্লগ শুরু করে দিয়েছি, এইটা বিকাল থেকে। বিকেলবেলা আমি বিস্কিটের প্যাকেটটা খুলে বিস্কিটগুলো একটু ঢেলে নিচ্ছি। আর বিকেলে আমরা আজকে কি নাস্তা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর রাতের খাবারটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো, তো আজকে আমরা বিকেলে যা খাবো তা হলো খুব সিম্পল খাবার, কিন্তু আমাদের সকলের বাঙালিদের খুব একটা প্রিয় খাবার, সেটা হলো মুড়ি আর ছোলা বুট। এটা দিয়ে আজকে আমাদের বিকালটা শেষ করব। তারপর চাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি, এরপর চলে যাব রাতের রান্নায়। রাতে আজকে আমাদের খুব মজাদার খাবার থাকবে, তা হলো খিচুড়ি, আর তার সঙ্গে থাকবে ভর্তা, মাছ ভাজি। এইগুলো আপনাদের সঙ্গে আমি এইগুলো আজকে শেয়ার করব, খুব ছোট্ট একটা ভিডিও। প্লিজ যদি ভালো লাগে পুরো ব্লগটা দেখবেন, এই আশা করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট কমেন্ট সুন্দর সুন্দর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর যদি নিয়মিত আমার ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তখনই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আর এই তো আমার আমাদের বিকালের নাস্তার আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরা এখন নাস্তা শেষ করে ফেলবো, এটা খেয়ে চা খেয়ে ফেলবো, চা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর আমি সরাসরি চলে যাব রাতের খাবার খাবারের আয়োজনে। তো আজকে আমি আপনাদের সঙ্গে আর বেশি বকবক করব না, আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আমি আজকের মধ্যে এখানে বিদায় নেব, আর যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন পুরো সময়টা, আর আমার পুরো জার্নিটাতে। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।